Jabalami Airport. এই রাস্তা দিয়ে যেতে হয়। আমরা আরো 5 কিলোমিটার এগিয়ে যাব ভাস্কো দা গামা স্টেশনের দিকে। যথেষ্ট ভিড় রয়েছে রেলওয়ে স্টেশনে। পৌঁছে গেছি আমরা, প্রচুর লোক এখানে। গুড মর্নিং, বেরোবার তাড়ায় সকালবেলায় ভিডিওটা ঠিক করে করাও হয়নি আর কি। এবার গাড়ি এসে গিয়েছিল, তো সেই কারণে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। আর মোটামুটি সঠিক সময়তেই, ঠিক 6:30টার সময় ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আর ফেরার সময় টিকিটটা যেহেতু আমাদের আরএসিতে ছিল প্রথমে, পরে কনফার্ম হয়েছে, তাই আমরা কোনো রিস্ক নিইনি। নাহলে আমরা মারগাঁও থেকে উঠতে পারতাম যদি পুরো কনফার্ম টিকিট থাকতো, কিন্তু যেহেতু আরএসি থেকে কনফার্ম হয়েছে, ভাবলাম যদি এখান থেকে না উঠে টিটি এসে যদি দেখে আমরা উঠিনি, যদি বাই চান্স টিকিটটা অন্য কারোকে দিয়ে দেয়, তাহলে পরে ভীষণ সমস্যা হয়ে যেত। কারণ গোটা দুটো দিনের জার্নি, কনফার্ম টিকিটটা যদি হাতছাড়া হয়ে যেত তাহলে খুব সর্বনাশ হয়ে যেত। সেই কারণে অনেক বেশি টাকা খরচা করে আমাদেরকে ভাস্কো দা গামা স্টেশন থেকে ট্রেনটা ধরতে হলো। মারগাঁও থেকে ট্রেনটা ধরলে গাড়িতে ম্যাক্সিমাম 700-800 টাকা নিত, আর ভাস্কো দা গামাতে আসতে 2000 টাকা নিত। যাই হোক, অ্যাটলিস্ট মানে হেডেক ফ্রিভাবে আর কি ট্রেনটায় উঠে গেলাম, ট্রেন ছেড়েও দিয়েছে। এবারে যখন মারগাঁও আসবে তখন মারগাঁওকে আরেকবার একটুখানি টাটা বাই বাই করে দেবো।
उसको मनोज को गुड्डू को बुलाइए। हाँ मनोज इधर आओ, गुड्डू इधर आओ, पकड़ो पकड़ो, ये छोटा सामान उधर रखो। ये कौन सा फ्रूट है पता है आपको? মিশে গেছি ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতন লেট চলছে। এখন বিশাখাপাতনামে মোটামুটি 20 মিনিটের মতো একটা হল্ট হয়েছে। যাদের লাঞ্চ নেওয়ার থাকে অনেকেই এখান থেকে লাঞ্চটা নিয়ে নেয়।